ভাষা শহীদ স্মরণের শ্রদ্ধাভাজন জাতি, রাষ্ট্রীয় ভাষা বাংলার দাবিতে পাকিস্তান ঔপনিবেশিক শাসনের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন ফুলের শ্রদ্ধায় তাদের স্মরণ করেছে বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেই সব শহীদ স্মরণে বুধবার প্রথম পরে জেগে উঠেছে সব শহীদ মিনার। একুশ মানে মাথা না করা এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক জব্বার শফিউরের স্মরণ করেছে পুরো জাতি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঙ্গিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলা স্বীকৃতি, আর তার সিঁড়ি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশে সীমাবদ্ধ নয়, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। বাঙালির ভাষার সংগ্রামের 21 এখন বিশ্বের সব ভাষাভাষীদের অধিকার রক্ষা দিন। গর্ব আর শোকের এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে জাতি, যার সূচনা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। বুধবার প্রথম পরে কেন্দ্রীয় শহীদ মিনার ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাজছিল অমর একুশের গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। তারা ফুল দেওয়ার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফুল দেন শহীদ বেরিতে। এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের পর শহীদ বেদিতে ফুল দেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তারপর আসেন ক্ষমতাসীন চৌধুরী দলীয় জোটের নেতারা, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসআর, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ এবং পুলিশ প্রধান মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। এরপর ফুল দেন শহীদ বেদিতে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শ্রদ্ধা জানানোর পর ফুল দেন ঢাকাস্থ বিভিন্ন মিশনের কূটনীতিকরা, বাংলাদেশ ভারত মিডিয়া সংলাপে আসা ভারতের সাংবাদিকরা শহীদ বেদিতে ফুল দেন প্রথম পরে। শ্রদ্ধা জানান 71 সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের নেতারা। সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং শিক্ষক সমিতি নেতারাও ফুল দেন শহীদ বেদিতে। প্রথম পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে শ্রদ্ধা জানান জাসদের 2 অংশ, ওয়ার্কার্স পার্টি সিপিবি সাম্যবাদী দল বাসদের 3 অংশ, গণসংহতি আন্দোলন গণতন্ত্রী পার্টি ন্যাপ। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি থাকায় এবার প্রথম পরে শহীদ মিনারে অনুপস্থিত ছিল বিএনপি, তারা সকালে ফুল দেবে বলে জানিয়েছে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, সামাজিক আন্দোলন, ছাত্র ফ্রন্ট। শহীদদের শ্রদ্ধা জানাতে মধ্যরাতে ঘড়ির কাটা 12টার ছোঁয়ার আগেই হাজারো মানুষ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনার অভিমুখী লাইনে। বিশিষ্টজনের শ্রদ্ধা জানানোর পর উত্তর হয় শহীদ মিনার। অনুষ্ঠান ভাবগম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণদের প্রবেশের কড়াকড়ি আরোপ করা হয়, পথ চলাও রয়েছে নিয়ন্ত্রণ। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।